আজ নবমী। এই নবমী সকালে সুপ্রভাত জানিয়ে আর নবমী শুভেচ্ছা জানিয়ে সকলকে শুরু করছি আমার আজকে ভিডিও। তো কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে হালকা, আজ সকালেও এক পশলা বৃষ্টি হয়ে গেল। আপাতত বৃষ্টিটা হচ্ছে না, তো তাই মানু আর কি মামা বাড়ি যাবে বলে রেডি হওয়ার জন্য আমার কাছে চলে এসেছে ওর সাজগোজের বাক্স নিয়ে। তাই আমি এখন মানুকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি, আর বাবু এখানে বসে আছে। তো বাবুর মন খারাপ, কারণ ওর বোনই চলে যাচ্ছে, সেই জন্য, কারণ দুজনে সবসময় একসঙ্গে থাকে। তো তাই দেখো ওই দিকে মানু, ওই দিকে তাকাও, কোনটা ম্যাচিং, কোন ছুরিগুলো ম্যাচিং গো, পিঙ্কগুলো পড়বে না সাদাগুলো? তোমার সেই ডায়মন্ড ছুরি কোথায় গেল? ওই ওথেই তো আছে মনে হচ্ছে, ওই 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 বাবু পায়ের কাছে, তোমার পায়ের কাছে। ও মানে দেখি ছোটো ছোটো পড়িয়ে দিই, এই শুধু শুধু এইগুলো ভাই দেখ না, দেখ সবাই দেখছে, এইগুলো থাক এই নাও। এই তো এই হাতটা তো ঠিক হয়ে গেল, তাহলে এই হাতটা কেন পাচ্ছ না? এখান থেকে শুরু করো, এই তো হয়ে গেছে, আর করতে নেই, বেশি করলে ভালো দেখাবে। মানুকে আমি রেডি করে দিয়েছি, আর আমার যা এখনো বের হয়নি তো রেডি হচ্ছে, আর আমি ততক্ষণে নিচে চলে এসেছি। আমার যে মাংস, আজকে নবমী যেহেতু, তো মাংসর জোগাড় আমি এখানে করে নিয়েছি, এই যে দেখো। তো বেলা হয়ে যাচ্ছে, তাই আমি আর কি রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো আমি গ্যাসেতে মাংসটা রান্না করে নিচ্ছি, আর আমার শাশুড়ি মা উনানেতে ভাতটা চাপিয়ে দিয়েছেন, তো ভাতটা হচ্ছে, আর এদিকে আমি মাংসটা করে নিচ্ছি। এবার মানুরা বেরিয়ে পড়েছে ওর মামা বাড়ি যাওয়ার জন্য। মানু টাটা করে দাও একটু আমাকে, টাটা, তাড়াতাড়ি চলে আসবে তো? ঠিক আছে যাও, চলে যাও। তো মানুরা ওর মামার বাড়ি চলে গেল, আর এদিকে আমার মাংসটা প্রেশার কুকারে সিদ্ধ হচ্ছিল, তো সেটা হয়ে গেছে, এই যে একেবারে আর কি মাংস রেডি। বনি চলে যাওয়াতে বাবুর মনটা একেবারে খারাপ, কারণ দুজনে একসঙ্গে ঠাকুর মণ্ডপে যাচ্ছিল একবার একবার, তো সেই জন্য বাবু আর কাউকে সেরকম সঙ্গী পাচ্ছে না। তো যাই হোক, ওকে স্নান করিয়ে দিয়েছি, আর ও এখন নতুন জামা পরে বেরিয়ে পড়েছে ওর বাবার সঙ্গে পূজা মণ্ডপে যাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর এই নবমীর সন্ধ্যায় আমি এইরকম একটা গ্রিন কালারের সিকোয়েন্সের শাড়ি পরেছি, আর বাবুকেও রেডি করে দিয়েছি। বাবু তো মণ্ডপে যাওয়ার জন্য খুব বিরক্ত হয়ে গেছে, তো যাই হোক ওকে জোর করে একটুখানি বসিয়ে রেখেছি একসঙ্গে যাব বলে। আর কোথাও করোনার জন্য তো যেতে সাহসও পাচ্ছি না, ছোট বাচ্চা, তার উপরে আবার মাঝে মাঝে বৃষ্টি নেমে যাচ্ছে। তো বাড়ির সামনে আর কি যেহেতু ঠাকুর এসছে, ওখানেই পূজা মণ্ডপে বসেই টাইমটা কাটিয়ে নেব। ওখানে আজ বাচ্চাদের বা বড়দের সবাইয়েরই ছোটোখাটো একটা অনুষ্ঠান রাখা হয়েছে, তো ওখানে গিয়ে একটু বসবো। বাবু দাঁতগুলো দেখো, ও দাঁত বের করে হাসছে, কেমন দেখাচ্ছে দেখ। চলে এসেছি পূজা মণ্ডপে, আর এখানে অনুষ্ঠান হচ্ছে দেখো। তো ছোট বড় সবাই মোটামুটি অংশগ্রহণ করেছে, তো আমরা এখানে এসে বসে পড়েছি, অনুষ্ঠান দেখছি। রাত হয়ে গেছে বন্ধুরা, এখন বাজে 9:30 মতো, তো আমরা এবার বাড়ি চলে যাব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। তো চলো বন্ধুরা, গুড নাইট।